আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন আমরা সরাসরি চলে যাবো তার কাছে আফজাল আপনাকে স্বাগত ধন্যবাদ আফজাল আসলে দীর্ঘদিন পরে আপনার সাথে আলোচনার সুযোগ হয়েছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আর নিশ্চয়ই আপনি নিজেও সেটার একটা প্রতিবেদন করেছেন এখন এই মুহূর্তে আসলে যেই শিক্ষার্থীরা রাজপথে রয়েছে তাদের একটা বক্তব্য আছে তারা রাজপথ ছাড়বে না আসলে তাদের পুরো বক্তব্যের যদি বিস্তারিতটা একটু বোঝার চেষ্টা করি তাহলে কি বলবেন না আমরা এই যে বাংলা ব্লকেটের নামে যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন তার ফলে যে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে তার রিপোর্ট জানলাম আজকে প্রায় আট ঘন্টার মতো ঢাকার সতেরোটি পয়েন্ট একেবারেই অবরুদ্ধ ছিল কোনো যানবাহন চলেনি যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছিল আর যেটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে দাবি দেওয়া জানিয়েছে তারা বলেছে তারা নতুন করে কর্মসূচি দিয়েছে আগামীকাল সাড়ে তিনটা থেকে আবারও বাংলা ব্লকেড কর্মসূচি তারা পালন করবেন অর্ধবেলা তারা পালন করবেন আজকে ঢাকার সতেরো পয়েন্টে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট যে অবরোধ কর্মসূচি সেটি তারা পালন করেছেন আট ঘন্টা পর স্বাভাবিক হতে থাকে যান চলাচল কোটা ব্যবস্থার তারা স্থায়ী একটি সমাধান চান যে আজকে গত দু সালে যে একটি পরিপত্র হলো এরপরে হাইকোর্টে চ্যালেঞ্জ হলো এটি নিয়ে মামলা বিচারাধীন এখন চলছে এই ধরনের তারা পরিপত্র পরিপত্র খেলা তারা খেলতে বা দেখতে চান না সেই কারণে কোটার একটি স্থায়ী সমাধান চান এবং সেই স্থায়ী সমাধানটা সরকারের কাছেই তারা চেয়েছেন আদালতের কাছে নয় এবং তারা বলছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি এরকম আশ্বাস দেওয়া হয় কমিশন গঠন করে এই সংকটের সমাধান করবেন তাহলে তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবেন আর তারা এও বলছেন যে পাঁচ শতাংশ কোটা থাকতে পারে এর মধ্যে পাঁচ শতাংশের মধ্যে অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার কথা তারা বলেছেন এবং যেটি আমি আগেও বললাম যে আগামীকালও তারা কর্মসূচি দিয়েছেন এই হচ্ছে মোটামুটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন কর্মসূচি আজকে কোর্টে এই মামলাটি উঠেছিল এবং আদালত কোটা নিয়ে যে হাইকোর্টের রায় সেই রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি আন্দোলনকারীদের প্রতি একটি আহ্বান জানিয়েছেন তারা যেন আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যায় রিচার্ড আফজাল আপিল বিভাগ একটা আদেশ দিয়েছেন স্থিতি অবস্থা জারি করেছেন আবার অন্যদিকে দু আঠারো সালের সেই আদেশটিও কিন্তু বহাল রয়েছে এখন পর্যন্ত আমরা সেটাও আর কি দেখতে পাচ্ছি আসলে কোটা আছে নাকি নেই এটার বিষয়ে স্পষ্ট ধারণা যদি জিজ্ঞাসা করেন এক কথা যদি বলি যে কোটা এখন আর নেই আজকে যে আপিল বিভাগ আদেশ দিয়েছেন তার ফলে আর একটু ব্যাখ্যা দিই আজকে আপিল বিভাগ আদেশটি কি দিয়েছেন আদেশটি তিনি বাংলায় দিয়েছেন এবং ইংলিশে দিয়েছেন এবং বাংলায় দিয়েছেন এই কারণে যেন মানুষের বুঝতে সমস্যা বা সুবিধা হয় এবং এরপরও আমরা দেখছি যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা যারা কোর্ট রিপোর্টিং করি তাদের মধ্যেও শুরুর দিকে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন সে রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে আজকে আপিল বিভাগের এই আদেশের ফলে এর ফলে কী হবে যে হাইকোর্টের রায়ের কার্যকারিতা যদি স্থগিত থাকে তাহলে দু সালের পাঁচ জুন সরকার যে একটি পরিপত্র জারি করেছিল যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না সেই পরিপত্রটি এখন কিন্তু বহাল থাকলো অর্থাৎ আপাতত কোটা নেই অর্থাৎ এখন যে পরীক্ষাগুলো হবে তারা মেধার ভিত্তিতেই নির্বাচিত হবে বা ভিত্তিতে চাকরি পাবেন যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগে এই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হবে আর কোটা বাতিলের পরিপত্রের পর যেভাবে পরীক্ষা হচ্ছিল সেভাবেই পরীক্ষা হবে দু সালের এই যে কোটা বাতিলের পরিপত্রের পরে যেভাবে পরীক্ষা পদ্ধতি চলে আসছিল সেভাবেই এখন পরীক্ষা হবে অর্থাৎ এখন আর এই চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে থাকবে না আফজাল আমরা দেখেছি যে আন্দোলনকারীরা আসলে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন তারা আবারও একইভাবে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছেন আগামীকাল বিকেল থেকে বিচারপতি এমনকি যে দুই ছাত্র রিড করেছেন তাদের আইনজীবী অ্যাটর্নি জেনারেল সবাই আহ্বান করেছেন যে এটির ব্যাপারে আসলে তাদেরকে বন্ধ করতে এই বিষয়টা নিয়ে আসলে আন্দোলনকারীদের এখন পদক্ষেপ কি বা তারা আসলে কি করতে যাচ্ছে না আন্দোলনকারীদের পদক্ষেপ আমি বলেছি আজকে শুনানিতে প্রধান বিচারপতি বেশ কয়েকটি কথা বলেছেন এবং যেই কথাগুলো আন্দোলনকারীদের প্রতি তিনি অনেকটা আহ্বান জানিয়েছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে যারা আন্দোলন করছেন তারা আমাদেরই ভাই আমাদেরই ছেলে তাদেরকে এই যে সমস্যাটা এই সমস্যাটির আসলে সমাধান দরকার অতি কথন টকশতে নানা নানারকম কথাবার্তা বলা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে এতে ছাত্ররা আরও উস্কানি পাচ্ছে এমনটি তিনি মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেছেন শিক্ষার্থীদের ফেরানোর উদ্যোগ নিতে বলেছেন স্ব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে ভাইস চ্যান্সেলরকে বলেছেন হাউস টিচারদের টিউটারদেরকে বলেছেন যে তাদেরকে আন্দোলন থেকে ফেরানে ফিরিয়ে শিক্ষা বা ক্লাসে ফেরাতে বলেছেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না এটি এর আগেও প্রধান বিচারপতি বলেছেন আজকেও বলেছেন এবং তিনি যখন প্রধান বিচারপতি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন তখনও তিনি কিন্তু এই কথাটি বলেছেন বক্তব্য থাকলে আইনজীবীর মাধ্যমে আদালতে দিতে বলেছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা রাস্তায় আন্দোলন করছে তাদের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আদালতে গিয়ে এই মামলার মুখোমুখি হয়নি সেই কারণে প্রধান বিচারপতি বলেছেন যে আন্দোলনকারীদের যদি কোনো বক্তব্য থাকে আইনজীবীর মাধ্যমে তারা যেন আদালতে এসে দেন একটি বিষয় পরিষ্কার করি এখন যদি সরকার আদালতের এই বিচারাধীন বিষয়ে বাইরে বা আদালতকে পাশ কাটিয়ে নির্বাহীভাবে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি কিন্তু আদালত অবমাননা হবে আর আপিল বিভাগ আজকে যেটি বলেছেন যে হাইকোর্ট যেহেতু একটি রায় দিয়েছে সেই রায়টি এখনও পর্যন্ত কারো হাতে নেই হাইকোর্টের এই রায়টি আপিল বিভাগ রাখতেও পারেন আবার বাতিলও করতে পারেন আবার সংস্কারও করতে পারেন সেটি চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা সরকারও যেমন নেই এবং রাজপথে আন্দোলন করে যারা আন্দোলন করছেন তাদেরও নেই এই মন্তব্যগুলোই কিন্তু আজকে আপিল বিভাগের প্রধান বিচারপতি স্পষ্ট করেই কিন্তু বার্তা দিয়েছেন তাহলে প্রধান বিচারপতির কথা অন্তত একটা স্পষ্ট বার্তা উঠে এসেছে যে আসলে এখন করণীয় কি এবং সেটার জন্য ধৈর্য ধরা ছাড়া হয়তো আপাতত কোনো উপশম নেই কিন্তু তার পরবর্তীতেও আসলে পরবর্তী পদক্ষেপ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছেন আর এটা সরকারও কিভাবে দেখছে সে হয়তো সময় গড়ানোর সাথে সাথে আমরা বুঝতে পারবো জানতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আফজাল আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হবার ধন্যবাদ আপনাকে